জীবনটা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে, কোথাও মনের গভীরে দুর্যোগ, কোথাও আবার প্রাকৃতিক বিপর্যয়। কেউ মনের কষ্টে ভুগছে, কেউ বা প্রাকৃতিক অত্যাচারে কষ্ট পাচ্ছে। একদিকে চলছে করোনার মহামারী, কোথাও আবার বন্যায় ধ্বংস হচ্ছে মানুষের ঘরবাড়ি। এতদিন প্রকৃতি সহ্য করেছে মানুষের অস্বাভাবিক অত্যাচার, আজ মানুষ হয়েছে অসহায় আর প্রকৃতি করছে তার বিচার। নেই তাড়াহুড়ো, নেই কোনো কাজ, পানিবন্দী গৃহবন্দী জীবন সবার মাথায় পড়েছে বাজ। কর্মব্যস্ত জীবন যেন পেয়েছে লম্বা ছুটি, পেটের তাগিদে ক্ষুধার জ্বালা খাচ্ছে লুটোপুটি। রাস্তা দেখি ফাঁকা ফাঁকা, ভিড় নেই যানজটে, মাথার বুঝি নেই কোনো কাজ, চিন্তারা ধর্ম ঘটে।